আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক পেন্টুল। সো এখানে খেয়াল করেন, পেন্টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই চারটা টুল এখানে দেখা যাচ্ছে। সো আমরা এগুলোর কাজ দেখব আজকে। সো প্রথমত পেন টুল সিলেক্ট করলাম, করে খেয়াল করেন আমি যদি একটা ক্লিক করি, সো একটা পয়েন্ট ক্রিয়েট হচ্ছে যেটার নাম হচ্ছে অ্যাঙ্কর। সো এটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। সো আমরা যদি আমরা যে কোনো দূরত্বে আমরা দেখে একটা সাজেশন দেখাচ্ছে বা রাবার ব্যান্ড বলি আমরা এটাকে, সো আমরা যে কোনো দূরত্বে যদি নিয়ে যেয়ে আরেকটা ক্লিক করি, সো একটা স্ট্রেট লাইন একটা পাথ ক্রিয়েট হলো। ওকে, সো এটাও একটা অ্যাঙ্কর পয়েন্ট। সো একটা পাথ ক্রিয়েট করার জন্য দুটো অ্যাঙ্কর পয়েন্ট থাকতে হবে। সো এখানে দেখেন শুরুতে একটি এবং শেষে একটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি আমরা, এবং মাঝখানে এই লাইনটিকে আমরা পাথ বলে থাকি। আচ্ছা, এটা যেহেতু আমরা স্ট্রেট লাইন, সো আমরা যে কোনো স্পেস দূরত্বে আমরা যে এই যদি একটা ক্লিক করি, সো একটা করে স্ট্রেট লাইন তৈরি হবে, একটা পাথ তৈরি হবে একটি। ওকে, সো আমরা শেষ বিন্দুতে যখন আমরা এসে শেষ করব, অর্থাৎ আমরা যেখান থেকে শুরু করেছি ঠিক সেখানে এসেই শেষ করব। ওকে, তখন এটা অ্যাকচুয়ালি একটা শেপে পরিণত হবে এবং আমরা এটাতে কালার ইউজ করতে পারবো, লাইন কালার ইউজ করতে পারবো, সরি স্ট্রোক কালার ইউজ করতে পারবো, এবং এটা ফিল কালার ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যদি কোনো কিছু কার্ভ করতে চাই তাহলে কি করব। সো আমরা কার্ভ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে আমরা একটু আগে যখন স্ট্রেট লাইন করলাম তখন আমরা কি করেছি, জাস্ট স্ট্রেট নিয়ে এসে একটা ক্লিক করেছি এবং ছেড়ে দিয়েছি। ওকে, এখন কিন্তু আমি মাউস ক্লিক করে নাই, ওকে আমি ছেড়ে দিয়েছি। সো এখানে এখানে দেখেন খেয়াল করেন, আমি যখন একটা স্ট্রেট লাইন করলাম তখন আমাকে কিন্তু কিছু করতে হয়নি, আমরা জাস্ট যে কোনো পাশে আমি যদি নিতে চাই স্ট্রেট লাইন, সো আমি জাস্ট একটা ক্লিক করলেই স্ট্রেট লাইন চলে আসছে, ঠিক আছে। আর যদি আমি এটাকে কার্ভ করতে চাই তাহলে খেয়াল করেন, আমি একটা ক্লিক করার পরে আমি এই মাউসটা ছেড়ে দিব না, আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব। ক্লিক করার পরে আমি মাউসটি ড্র্যাগ করব, যাতে করে আপনি এটা দেখেন আমি যে কার্ভটা আমার দরকার হবে সেই পজিশনে এসে আমি ছেড়ে দেব। ওকে, আচ্ছা, স্ট্রেট লাইন যখন করেছিলাম তখন আমাদের এই হ্যান্ডেলটি আসেনি, এটা এটা একটি হ্যান্ডেল। দেখেন আমি যদি এখানে আসছে না, আমি যদি এখানে দেখাই, সো দেখেন এখানে লেখা আছে হ্যান্ডেল। সো এটা একটি হ্যান্ডেল, সো এটা আসবে তখন যখন আপনি কোনো কার্ভ পাথ ক্রিয়েট করবেন, তখনই আপনার এটা আসবে। ওকে, বাট স্ট্রেট লাইন করলে এটা আসবে না। ওকে, এখন খেয়াল করেন আমি যদি যখন কার্ভ করেছি তখন আমার যে রাবার ব্যান্ডটি আছে সেটি কি হচ্ছে, সেটি কার্ভ অবস্থাতেই থাকছে। ওকে, ঠিক আছে, তো আমি যদি আবার স্ট্রেট লাইন করতে চাই তাহলে জাস্ট আমাকে কী করতে হবে, যেখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট এসছে কার্ভ করেছি আমি, সেইখানে এসে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এই হ্যান্ডেলটি অর্ধেকটা কেটে যাবে। ওকে, তখন আপনি আবার ইচ্ছা মতো স্ট্রেট লাইন এবং কার্ভ দুটোই করতে পারবেন। বাট আপনি যদি এটা না কাটেন তাহলে আপনাকে এই রেশিও অনুযায়ী আপনাকে যে কার্ভটা সাজেস্ট করবে, সো সেটা আপনি চাইলে ইউজ করতে পারেন যদি আপনার এতে কাজ হয় আর কি তাহলে। ওকে, বাট যদি না হয় তাহলে আপনাকে জাস্ট এখানে ক্লিক করে এই হ্যান্ডেলটাকে কেটে দিতে হবে, তাহলে আপনি আবার আপনার পরবর্তীতে আপনি ইচ্ছা মতো আপনি আপনার কাজটি করতে পারবেন। আর কাজ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যেখান থেকে শুরু করেছেন সেখানে এসেই আপনাকে শেষ করতে হবে,
এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোথা থেকে শুরু করেছেন? আপনি যদি যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে যান, সেক্ষেত্রে দেখেন কি দেখাচ্ছে, একটা মাইনাস চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে? বাট আপনি যেখানে শুরু করেছেন সেখানে গেলে কি দেখায়, একটা গোল বৃত্ত একটা চিহ্ন দেখাচ্ছে আইকনের সাথে, হ্যাঁ, পেন টুলের নিচে। ওকে, সো আপনি এটা দেখলেই বুঝবেন যে অ্যাকচুয়ালি আপনি এখান থেকেই শুরু করেছেন এবং আপনাকে এখানে এসেই শেষ করতে হবে যে কোনোভাবেই, ঠিক আছে? সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর কাজ করার সময় অনেক সময় ভুল হবে, সেগুলো শুধরানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে সো এখানে খেয়াল করেন, আমি যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ফেলি এবং পয়েন্টটা যদি আমার কোনো কারণে ভুল হয়ে থাকে, আমি পেন টুলে থাকা অবস্থায় যদি কন্ট্রোল চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে ধরে আমি ড্র্যাগ করে অন্য স্থানে নিতে চাই, তাহলে আমি নিতে পারবো। সো এরকম অনেক সময় হতে পারে যে আমরা কাজ করার সময় আমরা যে অ্যাঙ্কর পয়েন্টটি যেখানে ক্লিক করেছি সেখানে হয়তোবা ভুলবশত চলে এসছে, হ্যাঁ। সো অনেক সময় আমরা এটা যেটা করি, আমরা আন্ডু করে ফেলি, বা যার কারণে আমরা এটা জান না জানার কারণে আন্ডু করে ফেলি। সো আমরা আমরা চাইলে কিন্তু এটা করতে পারি যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক, সরি, কন্ট্রোলে ক্লিক করে চেপে ধরে আপনি জাস্ট আপনার অ্যাঙ্কর পয়েন্টটিকে মাউস দিয়ে টেনে আপনার যেখানে দরকার সেখানে বসাই দিবেন। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেন টুল এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই দুটো অ্যাকচুয়ালি আপনি এখান থেকে সিলেক্ট না করেও কাজ করতে পারবেন। সেটা কিভাবে খেয়াল করেন, আপনি যখন একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে চান, আপনি যখন একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে চান, যেটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ, তখন আপনি তখন যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে যাবেন, হ্যাঁ, খেয়াল করেন যে আপনি এখানে একটা মাইনাস চিহ্ন পাচ্ছেন। ওকে, সো আপনি এখান থেকে ক্লিক করলেই সো এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। এবং খেয়াল করেন যখন আপনি যে কোনো পাথের উপরে যাবেন যেখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট আপনার আশেপাশে নাই, বা আপনি শুধুমাত্র পাথের উপরে যাচ্ছেন, তখন আপনি দেখবেন একটা প্লাস চিহ্ন আসছে, ঠিক আছে? দেখেন, আমি যখন এই পাথের উপরে না যাচ্ছি তখন এখানে পাথ লেখা দেখাচ্ছে এবং অ্যাঙ্কর পয়েন্টের নিচে প্লাস চিহ্ন দেখাচ্ছে। ওকে, সো আপনি এখানে ক্লিক করলেই এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। সো এটার কাজ হচ্ছে কি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, একটু আগে আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম, সো এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। সো আমি এখানে চাইলে যতগুলো খুশি আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট, ওকে, তৈরি করতে পারি, হ্যাঁ। আর আমি যখনই এখানে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে, একটা তৈরি করা অ্যাঙ্কর পয়েন্টের উপরে যখনই কার্সর নিয়ে যাব, হ্যাঁ, পেন টুলটা নিয়ে যাব, তখন দেখেন এখানে মাইনাস চিহ্ন আসছে। সো আমি চাইলে এখানে ক্লিক করেই এটাকে মাইনাস করে দিতে পারি, ওকে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আপাতত কাজ। সো আমরা এখানে দেখে এই দুটো জিনিস আমরা করে ফেলবো, প্র্যাকটিস করব, ওকে। আর একটা জিনিস দেখানোর জন্য আমি জাস্ট একটু ইয়ে করেছি, সেটা হচ্ছে যে একটা স্যাম্পল দেখানোর জন্য, ওকে। এখানে খেয়াল করেন, এখানে যখন আমি অ্যাঙ্কর পয়েন্ট, সরি, এখানে যখন আমরা পেন টুল নিয়ে কাজ করব, তখন এখানে আমি এই শেপটা তৈরি করতে চাই। সো আমি এখান থেকে শুরু করব, ওকে। সো আমার যেহেতু এইটা কার্ভ, সো আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি এটাকে জাস্ট এই কার্ভের সাথে, এটার সাথে মিলানোর চেষ্টা করব, ওকে। খেয়াল করেন, জাস্ট এটুকুই, হ্যাঁ, আমরা এটাকে এই, ওকে, এখান থেকে এখানে সাদা ফিল কালার আসছে, কারণ হচ্ছে যে এখানে সাদা ফিল কালারটা ছিল এই জন্য, ঠিক আছে? সো আমরা এটা অফ করে দিলাম, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। সো আমরা এই পর্যন্ত করলাম, এটাকে এখানে ক্লিক করব, ওকে। সো আমরা চাইলে এটাকে বড় করেও নিতে পারি, এখানে খেয়াল করেন, এখানে যখন আপনি দেখবেন যে কোনো কিছু মিলছে না,
তখন অ্যাকচুয়ালি বড়ভাবে বড় করে নেওয়ার দরকার নাই, তখন আপনি একটু ছোট করে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, এটা যেহেতু এখানে একটু প্রবলেম হচ্ছে, সো আমি এটাকে ঠিক করে দিচ্ছি। যদি বড় করে নিতে সমস্যা হয়, এখানে খেয়াল করেন, যখন বড় করে নিতে সমস্যা হবে তখন অবশ্যই আপনি এটাকে একটু ছোট করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। আমি জাস্ট একটু কুইকলি দেখাই দিচ্ছি, এটা পরে আপনারা সুন্দর করে করতে পারবেন। সরি, জাস্ট কার্ভগুলো দেখাই দিচ্ছি। ওকে, সো এখন যদি এটাতে কোনো প্রবলেম হয়, এটাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে খেয়াল করেন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা আছে সেটা কিন্তু আপনি এখানে, সরি, এখানে আপনি পাবেন হচ্ছে, এখানে আপনি অল্টার চেপে ধরলেই এই পয়েন্টটি পাবেন, এবং এখান থেকে আপনি এটাকে ড্র্যাগ করে চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ, যদি আমার আমার নিতে যদি এরকম যদি একটু কম বেশি এরকম হয়ে যায়, সো আমি যেটা করব, কি করব, অল্টার চেপে ধরব, ধরে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে যাব। ওকে, সেটা অল্টার চেপে ধরে আমরা হ্যান্ডেলের কাজটা করব, আর কন্ট্রোল চেপে ধরে আমরা অ্যাঙ্কর পয়েন্ট নড়াচড়া করব। সো অ্যাঙ্কর পয়েন্টে যদি কোনো নড়াচড়া করতে হয়, সো আমরা এটা করব। ওকে, তাহলে খেয়াল করেন আমাদের এই শেপটি কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো জাস্ট আমরা কিন্তু এটা করে ফেলেছি। এখন দেখেন আমি এটা যদি ব্যাক করে দিই, সো এটা এই জিনিসটা হয়ে গেছে, এটা ভেক্টর ফাইল। সো আমি এটা ইমেজ থেকে করলাম, সো এখন এটা আপনি ছোট বড় যাই করেন না কেন, কখনো রেজুলেশন নষ্ট হবে না। ওকে, সো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন আশা করছি। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।